নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আমাদের প্রত্যেকের বাড়িতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আসবাবপত্র থাকে তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ আসবাবপত্র হচ্ছে আনমারি কারণ আনমারিতে মানুষ গুরুত্বপূর্ণ কাগজপত্র টাকা পয়সা গয়নাগাটি রেখে থাকে কিন্তু আপনি জানেন কি ঘরের বেশ কিছু কোণ আছে বা দিক রয়েছে যেই দিকে যদি আপনি আনমারি রাখতে পারেন তবে আপনার ধন বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে এবং অর্থ আসবে চুম্বকের মতো ফলে আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে কিন্তু সেই বাড়ির মধ্যে কিছু কোণ আছে বা কিছু দিক আছে যেদিকে যদি আপনি আনমারি রাখেন তবে আপ ধন সম্পত্তি প্রচুর পরিমাণে বেরিয়ে যাবে অর্থাৎ আপনি ইনকাম তো করবেন বাড়িতে এনে টাকাও রাখবেন কিন্তু টেই সেই টাকা আপনার সঞ্চিত হবে না কাজেই চুম্বকের মতো অর্থকে আকর্ষণ করতে চাইনে এবং সঞ্চয় বৃদ্ধি করতে চাইনে বাড়ির এই দিকে বা এই কোণে অবশ্যই আলমারি রাখুন প্রথমেই আমি আপনাদের জানাই বাড়ির কোন দিকে আনমারি রাখবেন না যাতে আপনার অর্থ ক্ষতি হয়ে যেতে পারে প্রথমত আপনি উত্তর দিকটি আনমারি রাখার জন্য অ্যাভয়েড করার চেষ্টা করুন কারণ উত্তর দিকে যদি আনমারি রাখেন তবে আনমারি যখন আপনি খুলবেন তার মুখটা কিন্তু দক্ষিণ দিকে হবে আর এই দক্ষিণ দিক জমের দিক জম মৃত্যুর দেবতা কাজেই আপনি যদি ঘরের উত্তর দেওয়ানে আনমারি রাখেন এবং মুখ থাকবে দক্ষিণ দিকে তবে আপনাকে অর্থ কষ্টে ভুগতে হবে কাজেই উত্তর কোণ অ্যাভয়েড করুন দ্বিতীয়ত উত্তর পূর্ব কোণে অর্থাৎ আপনারা যেটাকে ঈশান কোণ হিসাবে চিনেন সেই দিকেও আনমারি রাখা বাস্তুবিরুদ্ধ কারণ এই কোণে বাস্তু পুরুষের মাথা থাকে তাই কোনো ভারী জিনিস এই দিকে রাখা উচিত না আর যদি রাখেন তবে দেখবেন বাড়িতে যে সমস্ত মানুষেরা রয়েছে তারা মানসিক রোগে এবং দুশ্চিন্তায় অর্থাৎ অযথা দুশ্চিন্তায় ভুগবে এবং আপনাদের জীবনে উটকো ঝামেলা আসতে বাধ্য কাজেই আপনারা ঈশান কোণে বা উত্তর পূর্ব কোণে আনমারি রাখবেন না তৃতীয়ত দক্ষিণ পূর্ব কোণ অর্থাৎ অগ্নিকোণেও আপনারা আনমারি রাখবেন না কারণ এই কোণের অধিপতি দেবতা অগ্নিদেব যদি এই কোণে আনমারি রাখা হয় তাহলে বাড়িতে অর্থ আসার যে রাস্তা সেটাই বন্ধ হয়ে যায় ধনসম্পদ সম্পদ বৃদ্ধি তো দূরের কথা তবে এবার আপনারা জেনে নিন কোন দিকে আনমারির প্লেসমেন্ট করবেন আনমারি সবসময় ঘরের দক্ষিণ পশ্চিম দিকে রাখতে হবে দক্ষিণ পশ্চিম দিক রাহুর দিক বলে মানা হয় এই কোণে আপনারা আনমারি রাখুন দেখবেন অর্থের আগমন বৃদ্ধি পাবে এরপর জানায় দক্ষিণ পশ্চিম দিক অর্থাৎ দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে আলমারি রাখতে পারেন দক্ষিণ দিকে যদি রাখেন তবে যখন আলমারি খুঁজছেন তার মুখটা থাকবে উত্তর দিকে এবং উত্তর দিক ধরা হয় কুবেরের দিক কাজেই দক্ষিণ দিকে যদি আপনি আলমারি রাখেন তবে অবশ্যই আপনার ধন আগমনের সম্ভাবনা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে বাধ্য আর পশ্চিম দিকে যদি আপনি আনমারি রাখেন তবে আনমারির যখন মুখটা খুনবেন তখন সেটি থাকবে পূর্ব দিকে আর আপনারা প্রত্যেকেই জানেন পূর্ব দিক থেকে সূর্য উঠে অর্থাৎ সূর্য হচ্ছে মানুষের আত্মার কারগ্রহ সূর্য আমাদের তেজ দেয় সূর্য প্রাণী জগৎকে জীবিত রাখে কাজেই সূর্য দিকে যদি আমরা মুখ রাখতে পারি আনমারির অর্থাৎ আনমারি যখন খুনব তখন তার মুখ যদি সূর্যের দিকে অর্থাৎ পূর্ব দিকে থাকে তবে আমাদের ঘরের মধ্যে প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি আসতে শুরু হবে এবং পজিটিভ এনার্জি আসার সাথে সাথে আমাদের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে এবং অর্থ উপার্জনের যে রাস্তা বন্ধ ছিল সেই রাস্তা ধীরে ধীরে ওপেন হয়ে যাবে কাজেই আপনারা পশ্চিম কোণে আলমারি অবশ্যই রাখুন অর্থাৎ আপনারা আলমারি রাখার জন্য আদর্শ দিক হিসাবে বেছে নিন পশ্চিম কোণ অথবা দক্ষিণ কোণকে এই প্রসঙ্গে আমি আপনাদের একটি খুবই গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি সেটি হচ্ছে আপনারা যখন আনমারিটি খুনবেন সেই আলমারির দরজা বা কপাট বেশক্ষণ খোলা অবস্থায় রাখবেন না কারণ দেবী চঞ্চনা আপনি যদি বেশিক্ষণ কপাট বা দরজা খুনে রাখেন তবে দেবী আপনার গৃহ থেকে বেরিয়ে যাবে এই নিয়মগুলি আপনারা মানার চেষ্টা করুন ধন্যবাদ